হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। আজ আমাদের গন্তব্য স্থানগুলি হলো মাইথন, কল্যাণেশ্বরী মন্দির, দহিবাড়ি কলিয়ারি এবং পাঞ্চেত ড্যাম। মাইথন পৌঁছানোর জন্য প্রথমে পৌঁছাতে হবে পরাক স্টেশন এবং পরাক স্টেশন থেকে অটো করে পৌঁছাতে হবে মাইথন। মাইথনে স্টে করার জন্য অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে সব থেকে ভালো এবং সুন্দর জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লজ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ওয়েবসাইট থেকে বুক করা যাবে। প্রথম দিন মাইথনে পৌঁছে মাইথনের সৌন্দর্য উপভোগ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে, এবং কেউ যদি চায় যে বোট বুক করে ঘোরার জন্য তারও ব্যবস্থা আছে। বোট ভাড়া শুরু 400 টাকার থেকে, আর হোটেল সিজন ওয়াইজ ভ্যারি করে। এখানে রং বেরঙের লাইট থাকার কারণে রাত্রেবেলার দৃশ্যটাও খুব সুন্দর। মাইথনে পাহাড়ের চূড়ায় একটা শিব মন্দির আছে, চাইলে ওখানে গিয়ে ট্রেকিংয়ের আনন্দ উপভোগ করা যেতে পারে। দ্বিতীয় দিন আমরা 700 টাকা দিয়ে একটা অটো বুক করলাম, যেটি আমাদের মা কল্যাণেশ্বরী টেম্পল, দহিবাড়ি কলিয়ারি এবং পাঞ্চেত ঘুরিয়ে আমাদেরকে বরাক স্টেশনে ছেড়ে দেয়। মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করার পর অটোওয়ালা আমাদেরকে দহিবাড়ি কলিয়ারি নিয়ে গেল। এটি একটি ওপেন কয়লা খনি। এখানে কিছু সময় স্পেন্ড করার পর আমরা পলাশ ফুল দেখতে দেখতে পৌঁছালাম পাঞ্চেত। আমাদের চোখে পাঞ্চেতের সৌন্দর্যটা অনেক বেশি মনে হলো, কারণ এখানের জলটা অনেক দূর অবধি দেখা যাচ্ছে এবং ড্যামের নিচে গিয়ে পাথরের সৌন্দর্যটাও উপভোগ করা যাচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পসিবল হয় লাইক এবং শেয়ার করুন। পাঞ্চেত দেখার পর ফেরার জন্য আমরা আবার বরাক স্টেশনে পৌঁছলাম।